আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি BM আল মামুন। আজ আমি দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন অধ্যায় থেকে তড়িৎ কোষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক সহ দেখে নিই। এখানে একটি তড়িৎ বিশ্লেষক কোষ দেখানো হয়েছে। এই কোষের আলোকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দেব। এখানে ফেরাস সালফেট দ্রবণ দেখানো হয়েছে। এক নম্বরে E0CuCu2+ = -0.34 ভোল্ট। দুই নম্বর E0FeFe2+ = 0.44 ভোল্ট। তিন নম্বর E0ZnZn2+ = 0.76 ভোল্ট। তাহলে ক নম্বর প্রশ্ন, ফ্যারাডের প্রথম সূত্রটি লিখো। খ নম্বর প্রশ্ন, এই HClO4 যৌগে ক্লোরিনের জারণ মান নির্ণয় করো। গ নম্বর, 250 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে কত গ্রাম ধাতু ক্যাথোডে জমা হবে। ঘ নম্বর, উদ্দীপকের দ্রবণকে জিঙ্ক পাত্র এবং কপার পাত্র দ্বয়ের কোনটিতে রাখা যৌক্তিক, বিশ্লেষণ করো। এখন ধারাবাহিকভাবে আমরা সবগুলো কোশ্চেনের উত্তর দেখার চেষ্টা করব। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটি লিখো। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র হলো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে অথবা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত অথবা সঞ্চিত হয় তাকে সঞ্চিত যে পরিমাণ পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হয় তা প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আমরা যদি এটা লিখি তাহলে এভাবে দেখাতে পারি, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে অথবা ক্যাথোডে সঞ্চিত দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। খ নম্বর প্রশ্ন, HClO4 যৌগে ক্লোরিনের জারণ মান নির্ণয় করো। তাহলে আমরা জানি হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2। আমরা প্রথমে ধরে নেব ক্লোরিনের জারণ মান X। এবার আমরা লিখতে পারি, প্রশ্ন মতে (1+x)-2×4=0। তাহলে বা (1+x)-8=0 বা x=7। সুতরাং HClO4 যৌগে ক্লোরিনের জারণ মান +7। খ নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল। তাহলে আমরা HClO4 অর্থাৎ পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান +7। এবার আমরা গ নম্বর কোশ্চেনটি দেখব। এখানে গ নম্বর কোশ্চেনটি কি আছে একবার দেখে নেই আমরা। 250 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে কত গ্রাম ধাতু ক্যাথোডে জমা হবে। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষক কোষে ফেরাস সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হয়ে থাকে। ফেরাস সালফেট এখানে Fe2+ আয়ন নিম্নরূপে বিক্রিয়া করে। এখানে Fe2+ আয়নের নিম্নরূপ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। Fe2+
प्लस टू इलेक्ट्रॉन इक्वल ए पी तेल एखे टू फेराट एक मोल इलेक्ट्रॉन ग्रहण कर 55.85 ग्राम आयरन उत्पन्न करें। तेल फेराटे सूत्र अनुसार हमें कि जानी समीकरण आगे लिखी तेल जानी डब्ल्यू समान जेड आई टी बा डब्ल्यू समान एम भाग एन एफ इंटू आई टी एखे जो मानगुलो देवा मानगुलो लिखे नहीं समान आणविक भर एम समान 55.85 ग्राम एन समान टू इलेक्ट्रू एफ एन समान टू एन समान टू अर्थात आयरन जोजनी दुई एन समान टू एफ समान 96,500 आई समान 250 एम्पियर टी समान 40 मिनट तेल 40 × 60 सेकेंड मानगुलो जो एखे बसिए दी तेल डब्ल्यू एर मान पे जाब 55.85 भाग 2 × 96,500 × 250 × 2400 डब्ल्यू एर एकक हो ग्राम। हमें जो हिसाब करी तेल एखे हिसाब मान आस 173.63 ग्राम। सूतरा ग नम्बर कोश्चन अनुसारे 250 एम्पियर विद्युत 40 मिनट चालना कर ले कैथोडे 173.63 ग्राम धातु जमा होगे। एभवे आम्रा ग नम्बर कोश्चनर अन्सारटा करते पारी। एबार आम्रा देखबो उद्दीपकेर द्रवणीके जिंक पात्र एवं कपार पात्र दायर कोनटीते रखा जौक्तिक विश्लेषण करो। ताहले कोनो एकटी कोषबिक्रिया जखन संघटित हय तखन आमादेर लक्ष्य रखते हबे दुइटी विषयेर उपर जे पात्रटी एनोड हिसेबे व्यवहार होच्छे किना एवं पात्रटी जदि एनोड हिसेबे व्यवहृत होये थाके ताहले कोषबिक्रिया स्वतःस्फूर्तभावे घटछे किना। ताहले एई क्षेत्रे आमरा जिंक द्रवणेर क्षेत्रे एवं कपार द्रवणेर क्षेत्रे भिन्न भिन्न भावे इनटेर मान निर्णय करब। जदि इनटेर मान पजिटिव आसे ताहले से क्षेत्रे कोष बिक्रिया स्वतःस्फूर्तभावे घटबे एवं जदि इनटेर मान नेगेटिव आसे ताहले से क्षेत्रे कोष बिक्रिया स्वतःस्फूर्तभावे घटबे ना। प्रथमे आमादेर एखाने जे मानगुलो देवा आछे मानगुलो आमरा लिखे निते पारि जे एखाने घ नम्बरे एखाने ई नट सीयू सीयू टू प्लस इक्वल माइनस 0.34 वोल्ट ई नट एफई एफ ई टू प्लस इक्वाल 0.44 वोल्ट ई नट जेड एन जेड एन टू प्लस 0.76 वोल्ट ये मानगुलो आमादेर देवा आछे। ताहले एई क्षेत्रे आमरा प्रथमे जिंक निर्मित पात्रेर क्षेत्रे कि पाइटा लिखब जिंक निर्मित पात्रेर क्षेत्रे कोषेर ईएमएफ ई नट सेल इक्वाल ई नट अक्सिडेशन प्लस ई नट रिडक्शन। तहले एखाने जिंक द्रवणेर क्षेत्रे जेहेतु आसबे सेहेतु आमादेर एखाने बिक्रियाटी आसबे ई नट जेड एन अब्लिक जेड एन टू प्लस प्लस ई नट एफ टू प्लस अब्लिक एफ। तेल एबार मानटा बसिए देव ये मानटा जो बसाई तेल एखे जेड एन टू प्लस हमारे मान देव आत जेड एन टू प्लस 0.76 इन्हें एफ ई टू प्लस एफ ई टू प्लस मान देव 0.44 वोल्ट। तेल एखे आगे एखे विदारण क्रिया संघटित है ये कारण मानटा एखे माइनस आसें
আমরা এখানে মাইনাস 0.44 0.44 দিতে পারি তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 0.32 ভোল্ট আসবে তাহলে এটা হলো আমাদের জিঙ্ক নির্মিত পাত্রের ক্ষেত্রে তড়িৎ চালক বলের মান ইনট সেল ইকুয়াল 0.32 ভোল্ট একইভাবে আমরা কপার নির্মিত পাত্রের ক্ষেত্রে ইএমএফ বের করব উপর থেকে দেখি আমরা কপার নির্মিত পাত্রের ক্ষেত্রে ইএমএফ ই নট সেল ইকুয়াল ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন তাহলে এখানে কপার নির্মিত পাত্রের ক্ষেত্রে আমাদের আসবে CO2 প্লাস প্লাস তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দেব তাহলে মানগুলো বসালে আমাদের এখানে কি আসবে আমরা একটু দেখি CuCO2 প্লাসের মান হচ্ছে মাইনাস 0.34 ভোল্ট এখানে প্লাস অফ মাইনাস 0.44 তাহলে এখানে 4 4 8 4 3 7 মাইনাস 0.78 ভোল্ট তাহলে এক্ষেত্রে দেখা যায় কপার নির্মিত পাত্রের ক্ষেত্রে যেহেতু তড়িৎচালক বলের মান মাইনাস আসে অর্থাৎ এখানে কোনো স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে না তাই আমাদের উদ্দীপক অনুসারে দ্রবণকে জিঙ্ক পাত্র এবং কপার পাত্রদ্বয়ের মধ্যে কপার পাত্রে রাখা অধিক নিরাপদ আমরা এভাবে এই গাণিতিক সমস্যাটির ব্যাখ্যা দিতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন আজ এখানে আমার ক্লাস শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ